Hello everyone, this is Amdi Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যে জেনে গেছেন Redmi এবার তাদের 12 সিরিজের অধীনে আরো পাঁচটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আমাদের এই চ্যানেলে Redmi Note 12 এবং Redmi Note 12 Pro এই দুইটি ফোনের ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, OLED প্যানেলের ডিসপ্লে এবং সেই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল, যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল এবং এই ফোনটির থিকনেস করেছে 7.9 মিলিমিটার আর ফোনটির ওয়েট করেছে 208 গ্রাম। তবে বাজেট অনুযায়ী ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল এবং এই ফোনটিতে ব্যবহার করেছে IP53 যার ফলে ফোনটিতে হালকা পানি, সিটি ফোটা অথবা ধুলোবালি প্রবেশ করবে না। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনার একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, ব্লু, হোয়াইট এন্ড ট্রেন এডিশন এই চারটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি, যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেলের ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120Hz হাই রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120Hz হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 900 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 900 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। তবে বাজেট সেগমেন্টে ফোনটি অন্তত পক্ষে 1200 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা হলেও অনেক বেটার হতো। আর ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 395 PPI ডেন্সিটি, সেই সাথে ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10+। থার্ডলি, যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে MIUI 13 বেসড অন Android 12 আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 যেটি 6 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকর প্রসেসর। তো বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। আমরা আশা করতে পারি এই চিপসেটটি থেকে আপনারা ফোনটি দিয়ে মোটামুটি একটি ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G68 MC4। ফোনটিকে আপনারা 8/256/12/256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করে CFS 2.2। তবে এইরকম বাজেট সেগমেন্টে ফোনটিতে অন্তত পক্ষে UFS 3.1 স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটিতে কেবল আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে 3টি ক্যামেরা যার মেইন সেন্সরটি 200 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ও 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। তো আপনারা তো বুঝতেই পারছেন এইরকম বাজেট সেগমেন্টের ফোনটির ক্যামেরা সেকশন আমাদের জন্য কতটা মারাত্মক কিছু অফার করছে। তো আপনি যদি এই বাজেটে একটি ক্যামেরা ফোন কিনতে চান, তাহলে আপনি এই ফোনটি চোখ বুঝে নির্দ্বিধে কিনে ফেলতে পারেন। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 mAh একটি সুবিশাল ব্যাটারির সাথে 120W-এর একটি ফাস্ট চার্জার। শাওমি জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 0-100% পর্যন্ত চার্জ করতে মাত্র 19 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 120L, আরও থাকছে GPS। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে প্রায় 32,000 রুপির মতো আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 35,000 টাকার মতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।